বল হরে কৃষ্ণা সকলে চরণে প্রণাম আর অনেক অনেক ভালোবাসা আমি আপনাদেরকে ইসকন মন্দির দর্শন করাবো আমাদের কলকাতা ধাম ইসকন মন্দির তো আপনাদেরকে আমি আর আমার বোন মিলে এসেছি কলকাতা ইসকন মন্দিরে তো আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন আমার বোন আর আমি মিলে এখন যাচ্ছি ইসকন মন্দিরে আপনারা সকলে দর্শন করুন আশা করি আপনারা সবাই খুব আনন্দ পাবেন স্কুটি পার্কিং করে এখন আমরা ঢুকে পড়েছি ইসকন মন্দিরে যাওয়ার জন্য আমার ছোট বোন প্রিয়া অনেকদিন পর দুবেন মিলে এসেছি ভগবানকে দর্শন করার জন্য দেখুন এটি আছে আমাদের ইসকন মন্দির মিন্টু পার্ক থেকে আপনারা যেতে পারবেন মিন্টু পার্কে অ্যালবার্ট রোডে ইসকন মন্দির তৈরি হয়েছে আমাদের প্রভুপাদ প্রথম ইসকন মন্দির ভারতবর্ষের মধ্যে এখানে তৈরি করেন এই স্থানে তো এইখানে যে বিগ্রহগুলি যে সেবিত হয় জগৎগুরু শ্রীল প্রভুপাদের নিজের হাতে প্রতিষ্ঠিত করা অনেক সুন্দর লাগে ইসকন মন্দিরে আমাদের আসতে আর ভীষণ ভালো লাগে তো আপনারাও আসবেন আপনাদের সময় বের করে তো আপনাদেরও খুব ভালো লাগবে চলুন ঢুকে পড়ি ভেতরে দেখুন কত সুন্দর করে মন্দিরে সাজানো হয়েছে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় ভগবানের অনেক অনেক লীলা এখানে চিত্রপটে সাজানো হয়েছে আর আপনাদেরকে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি তো আপনারা আসলে পরে আপনাদেরও ভীষণ মন ভরে যাবে প্রাণ ভরে যাবে আর ভগবানের কাছে আসলে আমরা এখানেই শান্তি পাই একমাত্র ভগবানের সেবাতে ভগবানের চরণেই শান্তি আর কোথাও আপনি এরকম শান্তি পাবেন না এটি 100% আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আপনারা সকলেই আসবেন কলকাতা মন্দিরে এখানে আমাদের খুব সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছে সেবিত বিগ্রহ গৌরাঙ্গা মহাপ্রভু আছে রাধা গোবিন্দজি আছে তো খুব ভালো লাগবে আপনাদের আশা করি ভগবানকে কে না ভালোবাসে ভগবান তো ভালোবাসারই জিনিস তাই না বুনো তো ঢুকেই শুরু করে দিয়েছে ভগবানের ছবি তোলা আমার খুব ভালো লাগে ইসকন মন্দিরে আসতে তার সাথে প্রসাদ পেতে কীর্তন ভজন ভীষণ ভালো লাগে আমাদের তো আমরা চেষ্টা করি ব্যস্ততার মধ্যে ভগবানের সাথে দেখা করতে আসার জন্য চেষ্টা করি কারণ আমাদের জীবনে তো অনেক রকম কাজকর্ম তো থাকবেই সেগুলো তো আমাদের কর্তব্য হিসেবে করতেই হবে তার বাদেও আমাদের একটাই কর্তব্য আছে ভগবানের মন্দিরে যাওয়া ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের হরিনাম কীর্তন শ্রবণ করা ভগবানকে দর্শন করা গুরুদেবের চরণে প্রণাম করা ব্যাস এতটুকু করলেই আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে তো প্রভুপাদ বিগ্রহ দর্শন করালাম সবাইকে বোনের তো ছবি তোলাই হচ্ছে না ভগবানকে দেখে পাগল হয়ে গেছে চুল প্রভুপাদকে দর্শন করায় প্রভুপাদের রুম একটি আপনারা সবাই জানেন আর এখন চলছে চন্দন যাত্রা উৎসব তো আমাদের অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে গেছে চন্দন যাত্রা উৎসব তো আমি একদম যখনই সময় পাই এই চন্দন যাত্রা উৎসবে বৈশাখ মাসে হয় তো এই উৎসবে আমরা সব ভক্তরা মিলে ভগবানকে চন্দন মাখিয়ে রাখি এই যে বৈশাখ মাসে এত গ্রীষ্মকালে যে রোদের যে এত প্রকোপ তাপ যাতে ভগবানের শরীরে না লাগে যাতে গোপালের শরীর ঠান্ডা থাকে সেজন্য আমরা ঠাকুরজির জন্য এই সেবা করি তো বোনকে দিয়েও এই সেবাটা করালাম তো আমরা অনেক অনেক সৌভাগ্যবান আমরা যে এটা আমরা করতে পারছি হ্যাঁ তো ভগবানের সেবা করতে পারলে কার না ভালো লাগে সেজন্য এই সেবাটা করে খুব আনন্দ পাই হ্যাঁ তো সেবা করছে খুব আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে তো এই অনুভূতিটা খুব সুন্দর যতবার আমি চন্দনযাত্রা উৎসব আসে আমি এটা করতে থাকি আমার ভীষণ ভালো লাগে প্রভুপাদের কৃপায় আমরা এত সুন্দর জীবন পেয়েছি
তো প্রভুপাদকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের শিক্ষাগুরুদের ধন্যবাদ। আমরা কিছুই জানতাম না যে ভগবানের এই চন্দন যাত্রা উৎসব কি, ভগবানের এই যে কীভাবে ভগবানকে দর্শন করতে হয়, ভগবানকে ভালোবাসতে হয়, ভগবানের নাম নিতে হয়, এগুলো তো কিছুই আমরা জানতাম না। ইসকনের সংস্পর্শে আসে আমাদের আচার্য জগৎ তাদের কৃপায় শিক্ষা নিয়ে আমরা এগোচ্ছি এবং খুব আনন্দ আছি, আমরা খুব ভালো আছি। তো আপনারা আসবেন, দর্শন করবেন, ভগবানের নাম কীর্তন করুন, আর সুখী হন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। এখানে প্রভুপাদের যত গ্রন্থ আছে আমাদের ইসকনের, আমাদের ম্যাচলেস গিফট হাউস, সকলকে আমি এখানে স্বাগত জানাচ্ছি। সকলে যখন আপনারা আসবেন, ছোট ছোট বাচ্চাদের থেকে যে স্টোরি বুক আছে ভগবানের সম্বন্ধে অনেক কিছু হবে, তাহলে আপনারা ছোট থেকেই ভগবানের শিক্ষায় আমরা কিছু করতে পারবো, আমাদের খুব ভালো হবে। হাতে কম সময় নিয়ে এসেছি, আপনারা এখানে এসে এগুলো কিনতে পারেন, বিভিন্ন রকমের গ্রন্থ আছে, ভাগবত গীতা নিতে পারেন, এছাড়া অনেক অনেক গ্রন্থ আছে, আপনারা বিভিন্ন ভাষায় পেয়ে যাবেন, বাংলা, ইংলিশ, হিন্দি, যে কোনো ভাষায় আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনাদের কাছে আশা করি এটা খুব ভালো লাগলো আমার এই ভিডিওটি। আপনারা এখানে আসলে পরে অবশ্যই এখানে আসবেন, ঠিক আছে, ইসকন মন্দিরে এসে দর্শন করবেন, ঠিক আছে। তো হরি বল, হরে কৃষ্ণ। আবার আমি নতুন ভিডিও নিয়ে